প্রচণ্ড দাঁতের ব্যথায় ভুগছি, সেই যে আর্সেলান থেকে ফিরত এলাম, তারপর থেকে যে কি পরিমাণ দাঁত ব্যথা শুরু হলো। আমি কাল আমার সার্জারির ডেট দিয়েছে, আর যে কারণে আমার পুরো উইকেন্ডের অনেকগুলো প্ল্যান ছিল সমস্ত ক্যান্সেল করতে হয়েছে, কারণ ডাক্তার বলেছে যে অ্যাটলিস্ট 5 to 7 days রিকভারি টাইম লাগবে, কারণ একটা ছোট্ট সার্জারি হবে গাল কেটে, জাস্ট দাঁত তোলা নয়। সো আমি একটু চাপেই আছি, কারণ আমি কখনো এই সমস্ত করাইনি লাইফে, আমার কোনো সার্জারি কখনো আজ পর্যন্ত হয়নি, থ্যাঙ্কস টু গড। তো কালকে ফার্স্ট টাইম, তো এই নিয়ে আমি খুবই টেনশনে আছি। ওয়েলকাম টু বঙ্গবাসরীয়। অনেকদিন পর আজকে ব্লগটা অন করছি ঠিকঠাক ভাবে, কিন্তু এখনো অবধি ভালোভাবে কথা বলতে যে পারছি এমনটা নয়। এই গালটা হয়তো তোমরা নোটিস করবে অনেকটাই ফুলে আছে, তার কারণ হচ্ছে যে আমার দাঁতের যে অপারেশনটা হয়েছে রিসেন্টলি, সেটা মানে আমার স্টিচিংটা গালে আর মাড়িতে যেরকম ওরা করে, তো যে কারণে এখন দাঁতে ব্যথা নেই, কিন্তু গালে মাড়িতে খুব ব্যথা আর একটা অস্বস্তি আছে। সো এটা টাইম লাগবে, আর বলেছে আমাকে 7 দিন পর স্টিচ কাটতে যেতে হবে। সো ততদিন পর্যন্ত আই থিঙ্ক বেশ কিছুটা অসুবিধার মধ্যে দিয়েই যাবে, পেন কিলার্স অ্যান্টিবায়োটিক্স সবই চলছে, আর খুব একটা হার্ড ডায়েট আমি এখন খাচ্ছি না, ডিফিকাল্ট হচ্ছে সেটা আমার পক্ষে, মোস্টলি স্মুদিজ এটসেট্রা এইসব খেয়ে আছি। বাট এনিওয়ে আজকের দিনটা খুব ভালো, বিকজ আজকের হচ্ছে দোল। সো তোমাদের সকলকে জানাই শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি, খুব ভালো কাটুক আজকে তোমাদের দিনটা, খুব এনজয় করো, খুব ভালোভাবে দিনটা কাটিও। তো মা কফি দিয়ে গেল, জাস্ট আমি খাচ্ছি। আর কালকের আমাদের বাড়িতে না সত্যনারায়ণ পুজোর সিন্নি হয়েছে, মানে এমন নয় যে প্রতি বছর দোল পূর্ণিমাতে হয়, বাট এই বছরটা পার্টিকুলারলি মার খুব ইচ্ছে ছিল যে আমি থাকাকালীন একটা সিন্নি দিতে সত্যনারায়ণের ঠাকুরের, তো কালকে সেটা হয়েছে। তো কালকের আমি খুব ভালো করে ব্লগ করতে পারতাম কিন্তু পারিনি, তার কারণ হচ্ছে এইটাই রিজন, তোমরা জানো আমার দাঁতে প্রচুর ব্যথা আছে, দাঁত না অ্যাকচুয়ালি মানে ওই যে অপারেশন পোস্ট অপারেশন ব্যথাটা হচ্ছিল, খুব বেশি কথা বলতেও পারছিলাম না, আর এত সহ্য হচ্ছে শরীরটাও ভালো লাগছিল না, তো যে কারণে আমি প্রপার ব্লগ করতে না পারলেও তোমাদের জন্য কিছু কিছু ভিডিওস ডেফিনেটলি করেছি, তো তোমাদের সাথে সেই ভিডিওসগুলো আমি শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকের ভোগেতে কালকে কিছু ভোগ হয়নি, সিন্নি মাখা হয়েছিল আর মা লুচি সুচি করেছিল ঠাকুরের জন্য, আর তাছাড়া এমনি ফল প্রসাদ নৈবেদ্য দিয়ে নর্মাল পুজো হয়েছে। আর কালকের আমার মামরা এসেছে, আমি বলেছিলাম যে হোলিতে তোমরা জানো এসো, তো কালকে পুজোও ছিল সব মিলিয়ে, মাম তুতাই রিনি এখানে আছে, তো দাঁতটা একটু ঠিক হোক তারপরে আবার আশা করি খুব এক্সাইটিং ব্লগস আমি করতে পারবো। দরিদ্র ব্রাহ্মণ এক ছিল মথুরায়, না জানে সুখের লেজ দুঃখে কালো যায়, একদিন সেই দ্বিজ ভমিয়া নগর, কিছু না পাইল ভিক্ষ হইয়া কাতর, ভিক্ষ দলে বসিলেন বিরস বদনে, কতক্ষণ কান্দিলেন দুঃখ ভাবি মনে, দয়ালু হইয়া মনে সত্যনারায়ণ, অগিরের বেঁচেতে দিলেন দরজ, যেই রাম সেই রহিম নাম ভিন্ন হয়, ত্রিভুবনে এই সত্র জানিবে নিশ্চয়, বলিতে বলিতে কথা অখিলের নাথ, হংক্রচক্র গদা পদ্ম হইল চারি হাত, এরূপ দেখিয়া দিজ পড়িল ধরণী, করিল অনেক স্তহ গদ গদ বাণী, দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, তাহা দেখি দ্বিজবর আশ্চর্য মানিল, ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায়, কিরূপে পুজিব বল।
হ্যাঁ, কোয়ালিটি সুইটসের ডাব্বা আছে, সবে ফ্রিজের মধ্যে মাজা ওগুলো সমস্ত পুরনো ফ্রিজটা দুটা নিয়ে যাও, নিয়ে রাখা আমি নিয়ে যাচ্ছি। আর একটা হাতাও এনেও, তাহলে তুলতে পারবো না। স্পেশালি যখন দেখলাম যে এবছর এখানে আসতে পেরেছি, সো আই ওয়াজ রিয়েলি সুপার এক্সাইটেড যে বাড়িতে আজ এবছর বাড়ির সবার সাথে হোলি খেলবো। বাট যখন কথা বলছি তখনই লাগছে, বুঝতে পারছো নিশ্চয়ই, এই জায়গাটা পুরো ফোলা আমার, তো খুব একটা ভালো সিচুয়েশন নেই আমার জন্য হোলি খেলা বা এনজয় করার মতন। বাট ঠিক আছে, যাই হোক, তাও যেটুকু আমরা পাচ্ছি তার মধ্যে থেকে ফুল কি বলবো এনজয়মেন্টটা করে নিতে হবে। ওষুধ ফুষুধ চলছে, সো আই হোপ ইট উইল বি ফাইন। কেউ যে আমাকে রং মাখাতে আসবে গালেতে এরম করে, সেখানে আমার গালে একটু ব্যথা লাগবে, কালকে একটু বেশি লাগছিল, এখন দেখছি একটু কম। সো হোপফুলি আর ফিউ ডেজ এর মধ্যে আই উইল ফিল বেটার। পিছনে প্রচুর হই হই হচ্ছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, বেসিক্যালি আমাদের নেইবারহুডে সকলে হোলি খেলছে, তো তারা সব হই হই করে খেলছে, তো সব সাউন্ড সকাল থেকে শুনতে পাচ্ছি, বেশ মজা লাগছে এই অ্যাটমসফিয়ারটা। ইভেন দেখো যদি হোলি নাও খেলি তাও এই অ্যাটমসফিয়ারটা না ইসরায়েলে থাকলে পাওয়া যেত না, সো এটা খুব আনন্দদায়ক আমার জন্য। আর বাড়িতে সবার মধ্যে আছি, ইভেন যদি আবির রং মাখা নাও বা হয় তাও ইট ইজ হোলি, তাও মানে খুব আনন্দ লাগে, খুব মজা লাগে। আর আজকের দিনটাতে একেবারে যে কিছু খেলবো না তা নয়, খেলবো সবই হবে অল্প করে, তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আমায় কিন্তু এইভাবে মাখাবে না, আমি তুলতে পারবো না। ও বাবা, এই ইয়েলোটা কি সুন্দর লাগছে। আমি এখন ছাদে এলাম, ছাদেতে ঠাকুর ঘরে আগে একটু প্রণাম করে নি। আমি এখনো কারোর ফটো তো দিইনি। পুরো ওরাং উটাং বানিয়ে দিয়েছে মাইরি, ভালো করেছে কিন্তু। আমি
আমি করে দিয়েছি আমাকে কি পেয়েছে আরে একটু ফ্রেঞ্চ একটু ফ্রেঞ্চ কাট হয়ে যাবে এই যে ফ্রেঞ্চ কাট পিপি কেমন লাগছে একদম ও কি লাগছে বলা মোটা এই দিদি তো কানে দিতেই পারি আ বাবা আমাদের আমি সুন্দর রং দিচ্ছি দেখ ভীষণ এত সুন্দর মামা কাকে দিই কাকুকে কাকি কে কোনো পাই দিন তারা চলে গেছে উপরে জেঠুর বাড়ি যাচ্ছি জেঠু জেঠুমার বাড়ি যাচ্ছি ওখানে গিয়ে ভালো করে রং সেলাই হয়েছে একদম এই দিকে বলক শুরু বাবা যেখানে নমস্কার করেছিস আমাদের এখানে খেলাটা হলো মোটামুটি এখন আমরা নিচে যাচ্ছি নিচে আমরা একটু খেলবো লেফট ওভার গুলো একটু ক্লিয়ার করতে হচ্ছে সব একজন একজন হনুমান নামছে এখান থেকে কি হয়েছে পয়সা দেখছো কি হচ্ছে ওইখানে গুজে দেন আমি পরে এসে নিয়ে যাবো শুনো ওই গ্রিলটা পিছন থেকে এসে মাথায় তোমাকে আমি এবার করছি দাঁড়া
কালার একটু একটু দেখি একটু অরেঞ্জ একটু দিদিকে তো অরেঞ্জটা পাই দিস না দাঁড়া দাঁড়া অরেঞ্জ আমি দাঁড়া 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 একটু ব্লাশন কি দিবি ব্লাশন রে তোকে দি পিপি মেকআপ করছি ওর গোপটা হেভি হয়েছে আরে একটু সুন্দর একটা গোপ এ নে সুন্দর দে ও পিপি নিজে নিজে লোকজন দেখলে ভয় পেয়ে যাবে না এগুলো পাই দিয়ে দিতে মতন বাবা क्या तुम दीते क्या दादा तुम टाके दी पाली जा छोटे पंडित बाबा के ठीक सेरकम देखते लगे বাবা মামকে যা ভয়াবহ দেখতে লাগছে তুমি যে স্কিনটা করেছো কালকের আমাদের পুজো হয়েছিল পুজোর যত প্রসাদের ফল ছিল সব মা দিয়ে স্মুদি বানিয়ে আমাদের দিয়েছে নে হোলির শরবত প্রচুর স্কিম প্রচুর স্কিম জীবনে আমাদের দেখ ফলগুলো খাওয়া হলো আরে কাজ হলো না বলো মায়ের প্রসাদটা নষ্ট হলো না এদিকে আনো এদিকে আনো এই তিনটে তোদের স্পেশাল ও মাস আমাদের স্পেশাল মালপোয়া এসে গেছে কাকিম বানিয়েছে আর এটা করতে নেই এটা দিয়ে দাও এটা বাকি দে ইয়েস তুই তাইকে দেখা যাচ্ছে না এখানে দাঁড়িয়ে আছিস মাকে দে মাকে দে তুই একটু খাবি না এই দেখো পুরোটা দিয়ে দিল খাবি না তো চেয়ারতে গো না বস তোমার একটু জল দাও আমাদের হোলি খেলা খুব ভালো হয়েছে আমরা সবাই এনজয় করছি মালপোয়া খেতে শরবত খাচ্ছি আর একজন পিছনে ওইখানে কন্টিনিউয়াসলি ঘর মুছে যাচ্ছে এটা আমার বাবা একদিন চানি ঢুকে গেছে তো কাকুন একটু জলটা দাও না ভাবছুক করছে দারুন হয়েছে দোকানের থেকে ভালো দোকানে তো ডালা ভালো আমাকে খুব সাবধানে আস্তে আস্তে খেতে হবে ডান দিক দিয়ে এই যে আমি এটা জল
আমি স্নান পান করে একদম মানে ফ্রেশ হয়ে চলে এসেছি। আমরা রং দিয়ে খেলতাম আগে, এই লাস্ট ফিউ ইয়ার্স ধরে আমরা শুধু আবির দিয়েই খেলছি, রংটা ঠিক ভালো নয় তো এখানে, তো আবিরটাই ঠিক আছে, তো আবির দিয়ে খেলছি, যে কারণে রং মোটামুটি ধুলে পরে উঠে যায় থ্যাঙ্কফুলি। আর আজকের হোলিতে আরও প্ল্যান্স ছিল যে ভালো করে বেশ পোলাও মাংস টাংস রান্না হবে, কিন্তু আমার দাঁতের যতদিন না স্টিচ কাটছে আমাকে ডক্টর বারণ করেছে কোনো রকম মিট খেতে, সো যে কারণে সেই সমস্ত প্ল্যান ক্যান্সেল বা পোস্টপন বলা ভালো হবে। তো দেখা যাক আজকে লাঞ্চে মা কি বানিয়ে। তোমরা অনেকেই খুব হোলি খেলো আমি জানি, আমি নিজেও খুব হোলি খেলতাম আগে, এখনও খেলি, ওই যে বললাম আবির দিয়েই মোস্টলি। তো যেটা মেন প্রবলেম আমরা সকলেই মোটামুটি ফেস করি সেটা হচ্ছে যে রং তোলার পরে স্কিনটা খুব খারাপ হয়ে যায়। তো তার জন্য আমার কিছু টিপস আছে, যে তুমি দেখতেই পাচ্ছ যে আমি মোটামুটি রংগুলো সব ঠিকঠাকভাবেই উঠে গেছে আমার, যেহেতু আবিরই ছিল, আর তারপরে স্কিনটাও মোটামুটি হেলদি লাগছে। তো আমি এটার জন্য কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট থাম রুলস মেনটেন করি, সেগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। সো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরে ফার্স্টেই আমি যেটা করেছি সেটা হচ্ছে টোনার অনেকে লাগায়, সো তোমরা লাগাতে পারো, তোমরা যে কোনো রকম টোনার লাগাতে পারো অথবা কোনো রকম রোজ ওয়াটার স্প্রে এটসেট্রা এগুলো করতে পারো। সো আমি সেটা আজকে করিনি, তো আমি আজকে ফার্স্ট ডিরেক্টলি টোনিং করিনি, আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা অয়েল বেসড প্রোডাক্ট ফার্স্টে লাগিয়েছি, মানে একটু অয়েলি, যেটাকে ফেস তোমরা যে কোনো ফেস অয়েল ইউজ করতে পারো, অথবা আমি যেটা ইউজ করেছি হচ্ছে ফরেস্ট এসেন্সিয়ালসের তেজস্বী ব্রাইটেনিং এমালশন। এটা অ্যাকচুয়ালি ইটস আ ট্রিটমেন্ট, ইটস নট এক্স্যাক্টলি আ ফেস অয়েল, কিন্তু এটার মধ্যে একটা অয়েলি ঘি কনসিস্টেন্সি আছে, এটার মধ্যে ঘি আছে, তো যে কারণে এটা খুব ভালো, মানে যদি ফেস ড্রাই ফিল করো তার জন্য ভীষণ ভালো। তবে হ্যাঁ, ইট উইল নট কজ ব্রেকআউটস, হোপফুলি আমার একবারও কোনো রকম ব্রেকআউট পিম্পলস এটা থেকে হয়নি। সো আমি এটা ফার্স্টে ইউজ করেছি, এটার কনসিস্টেন্সিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটা এই টাইপের, জানি না ফোকাসে ঠিকঠাক আসছে কিনা, জিনিসটা অনেকটা এরকম, আর যদি নাও এরকম রেড মতন হবে ওয়ান্স ইউ মিক্স ইট, এটা একটু অয়েলি অয়েলি মতন টেক্সচার চলে আসবে। তারপর আমি লাগিয়েছি আমার নর্মাল যে এভরিডে ডে ক্রিম, যেটা আমি রেগুলারলি দিনে বেলা ইউজ করি, সেটা হচ্ছে ইভরেশে রিপেয়ারেশন অ্যান্টি পলিউশন ক্রিম, সেটা হচ্ছে এইটা। এটা আই থিঙ্ক আমি তোমাদেরকে আগেও মানে তোমাদের সাথে শেয়ার করেছি, আই এম নট শিওর, আই থিঙ্ক আমি করেছি। সো এটার কনসিস্টেন্সিটা অনেকটা এরকম নর্মাল ক্রিমের মতন, তো আমি এটাকে নিয়ে জাস্ট মুখে একটুখানি লাগিয়ে নিয়েছি, দ্যাটস ইনাফ, আই থিঙ্ক বেশি প্রোডাক্ট লাগানোর কোনো মানে নেই, মুখটা মোটামুটি যথেষ্ট ফিল্ড ইন অ্যান্ড ওয়েল ময়েশ্চারাইজড, ওয়েল হাইড্রেটেড ফিল হচ্ছে, তো যে কারণে আর এর বেশি কিছু লাগাইনি। তারপরে আমি লাগিয়েছি এটা লিপ বাম, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তো আমি ইউজ করেছি ফরেস্ট এসেন্সিয়ালসের আলফানসো ম্যাঙ্গো লিপ বামটা, এটা ভীষণ ভালো, এই ধরনের একটা পাউচের মধ্যে করে আসে, ইট কামস লাইক দিস, সো এটাকে খুললে পরে একটা ছোট্ট মিষ্টি আয়নাও আছে, আর এটা আমার খুব ভালো লাগে বিকজ স্মেলটা প্রপার ম্যাঙ্গোর মধ্যে স্মেলটা পুরো, তো এটা একটুখানি নিয়ে ভীষণ সুন্দর অয়েলি, দেখো সো প্রপারলি এটা লিপে লাগানো যেতে পারে। আর আমি আগেও ভিডিওসতে বলেছি যে দেয়ার ইজ নো স্পেসিফিকেশন অফ লিপ বাম, অনেক রকম টাইপের লিপ বামস মার্কেটে পাওয়া যায়, বাট ইটস নট নেসেসারি কি তোমাকে কোনো একটা পার্টিকুলার টাইপ কিনতে হবে, ইউ ক্যান ইভেন ইউজ দ্য সিম্পল নিভিয়া লিপ বাম উইচ ইজ ভেরি গুড। আর এটার পরে লাস্টলি আই টপ টু টপ, দিস ইজ ভেরি অপশনাল, বাট এটা আমি করে থাকি কারণ আমার তাহলে বেশ ফ্রেশ ফিল হয়, সো যে কারণে আমি একটা রোজ ওয়াটার স্প্রে করেছি, আমি ইউজ করেছি কামা আয়ুর্বেদা পিওর রোজ ওয়াটার, এইটা আমি স্প্রে করে নিয়েছি পুরো মুখের উপর ভালো করে, দ্যাটস ইট, সো নাও আই ফিল রিয়েলি ফ্রেশ, হাইড্রেটেড, মাই স্কিন ফিলস গুড। আর রং লাগিয়ে যে ড্যামেজটা হয়, আমাদের আমরা অনেকক্ষণ ধরে হোলি খেলি, খেলে অনেকক্ষণ রংটা মুখের উপর থাকে, সেই ড্যামেজটা রিপেয়ার করতে ভালোভাবে হেল্প করবে, তো শুধু হোলি খেললেই হবে না, কিন্তু স্কিনের ট্রিটমেন্টও, স্কিনের যত্ন নিতে হবে, রাইট? সো আই হোপ দিস যেটা তোমাদের সাথে ইনফরমেশন আমি শেয়ার করলাম এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। অ্যান্ড আই উড এমফাসাইজ ওভার হিয়ার যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি ইটস নট নেসেসারি যে তোমাদেরকে সেগুলোই ইউজ করতে হবে, সিমিলার টাইপের যে কোনো কিছু ইউজ করতে পারো, বাট জাস্ট এটা খেয়াল রেখো যে স্কিন শুড ফিল হেলদি অ্যান্ড হ্যাপি। সো আজকে খেতে অনেক দেরি হয়ে গেছে, জাস্ট খেয়ে এলাম আর খাওয়ার সাথে সাথে ব্লগটা শেষ করছি আজকে, খুব বেশি লম্বা করবো না, সন্ধেবেলা হয়তো কিছু প্ল্যান্স থাকতে পারে বা মোস্টলি বাড়িতেই থাকবো, আজকে খুব একটা এদিক ওদিক যাওয়ার প্ল্যান নেই। আমাদের এখানে দোল পূর্ণিমাতে দোলের মেলা হতো আগে, এবছর নিশ্চয়ই হবে না,
শিবরাত্রি মেলাও হয়নি, তো হোপফুলি এটাও হবে না বিকজ অফ করোনা, গ্যাদারিংস যেহেতু বন্ধ। তো আজকের মেনুতে ছিল হচ্ছে ভাত ডাল আর পনির, আলু পটলের তরকারি, আলু কষা আর হচ্ছে ফিশ ফ্রাই, উইচ ইজ দ্য মেইন অ্যাট্রাকশন। তো আমি এর মধ্যে অনেকগুলোই খাইনি, আবার একটা দুটো খেয়েওছি, আর আমার ভাতটা স্পেশালি একটু গলা গলা মতো করে দেওয়া হয়েছিল যাতে আমার অসুবিধা না হয়। সো প্রিভিয়াস প্ল্যানটা যদিও হয়নি পোলাও মাংসের, বাট যেটা হয়েছে সেটাই এনাফ, সেটাই বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। অ্যান্ড দ্য ফিশ ফ্রাই ওয়াজ রিলি রিলি অসাম, পিওর ভেটকির ফ্রাই বাবা নিয়ে এসেছিল ফেলে বেশ কিছুদিন আগে, তো মা ম্যারিনেট করে রেখে দিয়েছিল, আজকে সবাই মিলে খাওয়া দাওয়া হলো খুব মজা করে। সো তোমরা সকলে ভালো থেকো, আশা করি হোলি খুব ভালো কাটিয়েছ, দেখা হবে তোমাদের সঙ্গে খুব শিগগিরই আবার একটা ব্লগে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আজ আসি, টাটা।